দেশে চরম ডলার সংকট দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে রিজার্ভও কমে গেছে বহু এর মধ্যেও থামছে না দেশ থেকে অর্থ পাচার নির্বাচনের আগেও শত শত কোটি টাকা পাচার করে দেয়া হচ্ছে বিদেশে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তদন্তে আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত ১৬টি প্রতিষ্ঠানে জালিয়াতির মাধ্যমে ৩৫০ কোটি টাকারও বেশি অর্থ বিদেশে পাচারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে পাবনার ঈশ্বরদী ইপিজেডের প্রতিষ্ঠান ফুজিয়ান এক্সপোর্ট কোম্পানির নামে মিথ্যা ঘোষণার আড়ালে এলসি বা টিটিটির ব্যাংকিং লেনদেন ছাড়াই ৮৪,০০০ শলাকা ওরিস সহ বিদেশি সিগারেট আমদানি করেছে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ওশান ট্রান্সপোর্ট লাইন বিদেশি প্রতিষ্ঠানের নির্ধারিত সি অ্যান্ড এফ এর বাইরে যে কোনো এজেন্ট পণ্য খালাস প্রক্রিয়ায় থাকলে নজরদারি বাড়াতে বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে শুধু এসব সিন্ডিকেটই নয় এমইটি অ্যাগ্রো ফুড কোম্পানি কোনো ধরনের পণ্য রপ্তানি না করে শুধু সেলস কন্ট্রাক্টের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক থেকে রপ্তানি প্রণোদনার প্রায় ৫ কোটি টাকা আত্মসাত করেছে বলেও নিশ্চিত করেছে শুল্ক গোয়েন্দা সূত্র একইভাবে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে প্রায় ১৬ কোটি টাকা রেমিটেন্স হাউসের মাধ্যমে এনে পাচার করেছে বলে শুল্ক গোয়েন্দার প্রতিবেদনে উঠে এসেছে এছাড়া কাকরাইলের নাম সর্বস্ব প্রতিষ্ঠান এশিয়া ট্রেডিং শুধু ২০২২ সালেই ১৩৯২টি বিল অফ এক্সপার্ট জালিয়াতির মাধ্যমে প্রায় ২৮২ কোটি ৭৮,২৬,৯২৫ টাকা পাচার করেছে শুল্ক গোয়েন্দার প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে রাজধানীর উত্তরার নিগার প্লাজার রপ্তানিকারক প্রতিষ্ঠান ইলহামো সি অ্যান্ড এফ এজেন্ট লাইমেক্স শিপার্স লিমিটেডের মাধ্যমে ৩৮টি বিল অফ এক্সপোর্টের মাধ্যমে ১৬,৯০,৬৫,৯১৪ টাকা পাচার করেছে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের প্রতিষ্ঠান সাবিহা সাইকি ফ্যাশন ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ৯৪টি বিল অফ এক্সপোর্ট জালিয়াতির মাধ্যমে ২৮ কোটি টাকা পাচার করেছে চট্টগ্রামের আগ্রাবাদের প্রতিষ্ঠান বাংলা বিনা পাচার করেছে ১ কোটি ৩৪ লাখ টাকা জারা কালেকশন প্রায় ৩০ লাখ টাকা আর এস সোর্সিং ১ কোটি ৩৬ লাখ টাকা ফাতেমা ইন্টারন্যাশনাল সহ বহু প্রতিষ্ঠান লাখ লাখ টাকা পাচার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলম জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অর্থ পাচার সংক্রান্ত অনুসন্ধান এনবিআর এর কাছে তুলে ধরে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে তৎপরতা অব্যাহত রাখছে iBTV USA, New York.